হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমরা লাঞ্চে নিয়েছি, দেখো আজকে স্পেশালি খাওয়ার এখানে আছে ভাত, সাথে নিয়েছি রুটি আর লেবু কাঁচা পেঁয়াজ, ওটা তো আছেই। আর স্পেশাল খাওয়া হচ্ছে আজকে হচ্ছে মাটন, মাটনের লাল লাল ঝোল, আর তার সাথে আছে পাবদা মাছের ভাজা। তো চলো খাওয়া শুরু করি। নমস্কার বন্ধুরা, তো আজকে আবার নতুন করে একটা নতুন ইটিং শো চালু করছি, তোমরা দেখলেই ভিডিওতে কী কী নিয়েছি। আর অনেকদিন পর একটু ব্যস্ত ছিলাম বাড়িতে, তার জন্য তো আজকে কোনো চ্যালেঞ্জ হবে না, আজকে শুধু ইটিং শো হবে। তো তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ চ্যালেঞ্জ, আমি তিনটে রুটি নিয়েছি, ঠিক আছে, দুটো রুটি নিয়েছি, আমি রুটি আমি পছন্দ করি না, আর সাথে দেখতে পাচ্ছ কী আছে। তো চলো বেশি দেরি না করে, প্রচণ্ড খিদে পেয়েছে, আর সাথে আছে মাটনের লাল লাল ঝোল, দেখে জিভে জল চলে এসেছে। তো চলো খাওয়া শুরু করছি। ওকে, টু, থ্রি, স্টার্ট। প্রথমে রুটি খাবো, প্রথমে রুটি দিয়ে সুন্দর করে এই যে লেবু লঙ্কা নিয়েছিলাম এই সাইডে রাখলাম, আর একটু লাল লাল ঝোলটা আমি নিয়ে আসবো। আর এটা হচ্ছে তোমার পাপ্তা মাছ, এখানে রাখলাম, আর আমি ঝোলটা নিয়ে নিলাম, টেনে হালকা করে আমি এই যে নিলাম, নিয়ে জাস্ট খেতে অসম লাগছে, মাটনের লেগ পিস, লেগ পিস বলতে এটা ও হাড় যে থাকে সাইডের বাতাগুলো নিয়েছি, ওখান থেকে আমি চর্বিটা বের করে নিলাম, রুটি দিয়ে খাবো, আমি চর্বি বের করে নিলাম, হালকা করে রুটি ছেড়ে নিলাম, নিয়ে চর্বি নিয়ে সুন্দর করে আমি খেয়ে নিলাম। সেই মজা বন্ধুরা, তোমার ট্রাই করো, খুব সুন্দর লাগবে। মাটনের পিস দেখতে পাচ্ছ, ডিম হয়েছে, ডিমগুলো খেলাম, এই ডিমগুলো খুব সুন্দর, খুব সুন্দর আছে খেতে। আর হয়তো একটা রুটি বেশি থাকবে আমার, আমি খেতে পারবো না, যদি রুটি খাই তো ভাত খেতে পারবো না, তো আমি মনে হচ্ছে খাবো খাবো মনে হয়, কিন্তু যখন খেতে বসি আর খেতে পারি না সত্যি বন্ধুরা। শুধু মাটন আর পানি মাছের ফ্রাই করেছি ওটাই, আর
এমনি তো পেঁয়াজ আর লেবু তো থাকেই। আমাকে দারুণ লাগছে আজকে মাছটা। খাবো না আমি মাছটা নিয়ে এলাম। মাছ খাওয়া শেষ, আবার ট্রাই করবো মাটন দিয়ে। আজকে চ্যালেঞ্জ হচ্ছে না, তুমি এত তাড়াহুড়া করছো খাওয়ার জন্য। এই আলু আমার জন্য স্পেশালি একটা পুরো গোটা আলু দিয়েছি তরকারির মধ্যে। তো বন্ধুরা আজকে তো কোনো চ্যালেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার থেকে এক পিস খাওয়ার জন্য। দেখো আমার দু পিসের মধ্যে এখনো অর্ধেক পিস পড়ে আছে, এখনো এক পিস পড়ে আছে, তো দেড় পিস হয়ে গেল আমার। ও পুরো খেয়ে নিয়েছে, এখন ও ভাত খাওয়া শুরু করে দিয়েছে। আমার মাটার তো পড়ে আছে, যাই হোক। খুব সুন্দর লাগছে বলে আমি একটু মাছ দিয়ে একটু খেয়ে নিই, কেমন লাগে? একটু মাটন দিয়ে ট্রাই করবো। মাছ দিয়ে সুন্দর লাগতেছে খেতে। মাছটা ভালো সিদ্ধ হয়েছে, দেখো মাছটা ভেজেছে তোমার দিদি ভাই। মাটনটাও তৈরি করেছে খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। কিন্তু তোমার দিদি ভাই খুব সুন্দর রান্না করে, অসাম লাগতেছে, অসাম বন্ধুরা সত্যিকারই। মাথা এটুকু অংশ আমি খাই না, মাটনটা খুব সুন্দর করে মেখে নিলাম, কারণ বুঝতেই পারছো মাটনের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে, তো যার জন্য আমি মাটনটা খুব সুন্দর করে মেখে নিলাম। আর আমি এখন খাওয়া শুরু করবো ভাত। খুব সুন্দর লাগছে বন্ধুরা, এখানে আছে চর্বি,
চর্বি আছে, সত্যি খুব সুন্দর লাগছে খেতে, তাই না? মাটন দিয়ে বানানো ভাত সুন্দর। মটনের লিভার আমি মেটে বলি কমপ্লিট। আমি বলি বন্ধু দিয়ে তোমার তো খাওয়া কমপ্লিট খাচ্ছ তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের তো খাওয়া কমপ্লিট। আর আমি দেখো ও খেতে পারবে না বন্ধুরা, সবসময় আমি হেরে যাই। তো আজকে তো কোনো চ্যালেঞ্জ ছিল না, তবুও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, এটা আমি ধীরে ধীরে খাবো। তো চলো লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা মাটনের যদি রেসিপি দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
ওকে বাই।